বর্তমানে পশ্চিমবঙ্গের বিজেপির সবথেকে বড় দালাল অভিনেতা মিঠুন চক্রবর্তীর পুরোপুরি ডানা ছেঁটে দিলেন বিখ্যাত লেখক মানিক ফকির। মানবাধিকার কর্মী দীপক ব্যাপারীর চ্যানেলে এসে লেখক মানিক ফকির বললেন যে মিঠুন চক্রবর্তী ভালো মানুষ, ভালো অভিনেতা, কিন্তু সে বিজেপির টাকা খেয়ে বিজেপির হয়ে মিথ্যা প্রচার করে যাচ্ছে, তাই এই মিঠুন চক্রবর্তীকে ছেড়ে কথা বলা হবে না। চলুন, বিজেপির দালাল মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কী কী কড়া পদক্ষেপ নিলেন লেখক মানিক ফকির এবং মানবাধিকার কর্মী দীপক ব্যাপারীর এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সম্প্রতি মিঠুন চক্রবর্তী আমাদের সেই কিং কোবরা বলেন মাঝে মাঝে, মহাগুরু বিভিন্ন নামে আছে, তো তার একটি ইন্টারভিউ রিপাবলিক টিভি বাংলাতে, যেখানে এই মুহূর্তে খুব আলোড়ন তৈরি হয়েছে। তিনি বারবার খুব জোরে গলার সঙ্গে বলেছেন যে মুসলিমদের ভয়ের কিছু নেই, সিএ নিয়ে তৃণমূল বা বিরোধীরা ভুল বোঝাচ্ছেন মানুষকে, এবং একই সাথে তিনি বলছেন সিএ থেকে বাদ যাবে না, এরকম নানান ধরনের কথাবার্তা, যে কথাবার্তার জন্য এই মুহূর্তে আমি আবার ধরেছি সেই আমাদের মানে প্রতিবাদী লেখক এবং এনআরসির বিরুদ্ধে সবথেকে সোচ্চার যে মানুষটি, লেখক মানিক ফকিরকে। এই যে মিঠুন চক্রবর্তীকে দিয়ে বলানো হচ্ছে যে কিছুটা বলা যায় ধর্মীয় ম্যানেজ করানোর চেষ্টা হচ্ছে মুসলিমদেরকে, বলা হচ্ছে, তিনি বারবার বলছেন মুসলিমরা আমার সিনেমা দেখতেন তার জন্য আজকে আমি মহাগুরু হয়েছি, এরকম একটা ইন্টারভিউ সম্প্রতি আমি দেখলাম, সেখানে বারবার বলছেন যে শুধুমাত্র সালমান খানের সিনেমা যদি মুসলিমরাই দেখতো তাহলে এত হিট হতো না, তারা এত বড় জায়গা পৌঁছাতেন না। ঠিক মিঠুন চক্রবর্তী বলছে আমার সিনেমা শুধু যদি হিন্দুরা দেখতো এতটা হতো না, আমার সিনেমা সবাই দেখে, মুসলিমরাও দেখে। এবং সেই জায়গা থেকে সূত্র ধরে সম্প্রতি আরেকটা ইন্টারভিউতে তিনি বলছেন যে এনআরসি সিএতে, এতে কিন্তু মুসলিমদের কোনো ভয় নেই। অর্থাৎ কি এটা কি মুসলিম যে বিজেপি বিরোধী জায়গায় অবস্থান করছে সেই জায়গা থেকে মুসলিমদেরকে কি ম্যানেজ করার জন্য নামিয়েছে বিজেপি? না দেখুন, মিঠুনদা কিন্তু যেটা বলছে সেটা আরেকটু মারাত্মক, বলছে সিএ বা এই বিষয়গুলো আতঙ্ক ছড়ানোর জন্য, এটা এই সিএ বিষয়টাকেই তিনি উড়িয়ে দিচ্ছেন। প্রথম কথা হচ্ছে মিঠুন চক্রবর্তী বা রূপা গাঙ্গুলি কিন্তু শুভেন্দু অধিকারী নয়। শুভেন্দু অধিকারী রাজনৈতিক নেতা, সে মিথ্যা কথা বলবে এটা তার ম্যান্ডেট, বলবেই। কিন্তু মিঠুন চক্রবর্তী বা আমি রূপা গাঙ্গুলি, এই কারণে বলছি আমি রেসপেক্ট করি, এনারা মানবিক মানুষ। এবং এর আগে একাধিক ঘটনা, আমি জানি মিঠুন চক্রবর্তীর সঙ্গে ব্যক্তিগতভাবে আমার আলাপ নেই, কিন্তু আমার বন্ধু অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের মুখে আমি মিঠুনদার সম্পর্কে যা শুনেছি তাতে মনে হয়েছে যে মিঠুনদার সত্যিকারের একটা ভালো মানুষ এবং বাঙালির জন্য তিনি লড়াই করতে প্রস্তুত এবং সমস্ত কিছুই করতে প্রস্তুত। এখন আমার যেটা মনে হয়েছে যে মিঠুন চক্রবর্তী হোক আর রূপা হোক, রূপাদি হোক আর আমাদের সৌরভ গাঙ্গুলি হোক, এই মানুষগুলো সিএ সম্পর্কে নাথিং, কিছুই জানে না, একদম জিরো। কারণ বিজেপি কৌশল করে এই মানুষগুলোকে এই আন্দোলন ভাঙার জন্য টোপ হিসেবে ব্যবহার করছে। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, একবার যদি মিঠুন চক্রবর্তী এই সুযোগটা আমাকে দেয়, আমি তার কাছে, আমি শুধুমাত্র আমি দীপক ব্যাপারী এরকম কয়েকজন গিয়ে মিঠুনদাকে আইনটা বুঝিয়ে দেবো। যদি মিঠুনদা বুঝতে পারেন, যদি মিঠুনদা বলেন যে না তুমি ভুল বলছো, তাহলে আমরা চিরকালের জন্য এনআরসি সিএ নিয়ে বলা বন্ধ করে দিয়ে আর এস এস এ ঢুকে যাবো, মিঠুনদার হয়েই আমরা আর এস এস এর হয়ে প্রচার করবো। কিন্তু আমার যেটা বিশ্বাস যে পৃথিবী উল্টে গেলেও মিঠুনদার ক্ষমতা নেই এটা প্রমাণ করতে পারবে। কারণ আমরা যখন, আমি যখন ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করছি, যখন নরেন্দ্র মোদীকে আক্রমণ করছি, অমিত শাহকে আক্রমণ করছি, আমার জোরটা কোথায়? আমার জোরটা হচ্ছে আমার নথি, আমার আইন, মানে ভারতবর্ষের আইন এবং যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে এটা। সেই জায়গা থেকে সিএ নিয়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল যে প্রচারটা করেছিল সেটা বিজেপি কায়দা করে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। সিএ মানে হচ্ছে সিএতে, সিএ 2019-এ যেটা স্পষ্ট করে বলা হয়েছে সেটা বৈধ আর অবৈধ নির্বাচন করা। অর্থাৎ যারা 2014-31 ডিসেম্বরের আগে পাসপোর্ট অ্যাক্ট অথবা ফরেন অ্যাক্টে ছাড় পেয়েছে তারা ইললিগাল নয়। তিনটে দেশ থেকে ছটা ধর্মের লোক এসে, এটা একটা অলঙ্কার, কারণ কোনো জায়গায় আলোচনা হলে কেউ যেন হনুমানের মতো লাফিয়ে হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান করে ব্যাপারটাকে ফাটিয়ে দেয়। এখন মিঠুন চক্রবর্তী এই বিষয়গুলো জানেন না, না জানার ফলে তিনি চ্যালেঞ্জ করছেন, টিভিতে বসে চ্যালেঞ্জ করছেন। মিঠুনদারকে আমার অনুরোধ, আপনি ওই ওই যে অর্ণব বাবুর যে চ্যানেল কি যেন নাম, রিপাবলিক টিভিতে একবার আমাদের বসতে বলুন তো, একবার এবিপি আনন্দতে, হ্যাঁ, বারবার 24 ঘন্টা একবার আমাদের বসাক, আমাকে বসাক, সুব্রত সারাকে বসাক, দীপক ব্যাপারীকে বসাক, তাহলেই বা ওই আমাদের শান্তনু ঠাকুর মন্ত্রীর দাদু আশিস ঠাকুরকে বসাক, পর্দা ফাঁস হয়ে যাবে। আসলে এই ভালো ভালো মানুষগুলোকে নিয়ে বাঙালি জাতিকে ধ্বংস করার একটা কৌশল। আচ্ছা, আইনত মুসলমানদের ভয় নেই, আইনত মুসলমানদের, বারবার কথাটা বলছে, আইনত মুসলমানদের ভয় নেই, কারণ এই আইনটা হচ্ছে উদ্বাস্তু হিন্দুদেরকে চিরকালের জন্য দাস বানানোর আইন। কিন্তু সেখানে উদ্বাস্তু হিন্দু নয়, সেখানে হিন্দু মুসলমান দরিদ্র মানুষ, যারা যারা আদিবাসী দলিত, যারা কেস লড়তে পারবেন না, যারা দীর্ঘ, যেমন ধরুন আমি মিঠুনদাকে বলছি, মিঠুনদা মুসলমানদের ভয়টা দেখুন কোথায়,
আমার কাছে অজস্র ফোন আসছে এবং ডকুমেন্ট আসছে, কারো সিটিজেনশিপ সার্টিফিকেট দিচ্ছে, তাতে একজন পাঠিয়েছে বাবার নাম 1952 সালের ভোটার লিস্টে বাবার নাম ইদু মন্ডল, অর্থাৎ এখন আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করে যে এনপিআর এর কাজ চলছে মানে এনআরসির কাজ চলছে, এটাতে দেখা হচ্ছে 1952 সালের কার নাম ছিল, অর্থাৎ সে 1948 সালের আগে থেকে বাস করতো, মানে সে ভারতের নাগরিক। এখানে দেখুন একজন আমাকে পাঠাচ্ছে, তার দাদুর নাম হচ্ছে ইদু মন্ডল, তার দাদুর ছেলে মানে বাবার নাম হচ্ছে আব্দুল লতিফ। এই আব্দুল লতিফের তিনটে ছেলে, একটা হলো শাহজাহান টাইটেল নেই, আরেকটা হলো ফিরোজ আলী ফিরোজালি, আরেকটা হলো বাবলু টাইটেল নেই। এবার আপনি বলুন এই মানুষটাকে যদি আমরা আইনগুলো দিয়ে বুঝিয়ে না দিই, বাঁচার রাস্তাটা না দেখাই, এই করো ওই করো, তো এর এর ক্ষমতা আছে বাঁচবে? কারণ আসামের এনআরসিতে মূল যাদের বাদ দেওয়া হয়েছে মুসলমানদের ক্ষেত্রে, যেহেতু আরবি শব্দ বা ফার্সি শব্দগুলো নামগুলো বাংলায় উচ্চারণ করা বা ইংরাজিতে করা খুব কঠিন, অর্থাৎ এই যে হাজার হাজার মানে আমি লাখ লাখ কি বলবো, যদি হিন্দু উদ্বাস্তু টোটাল 6 কোটি মানুষ রাষ্ট্রহীন হবে আমাদের অ্যাজাম্পশন, তার মধ্যে মুসলমান অসংখ্য যাবে, শুধুমাত্র এই ভারতবর্ষের ভূমিপুত্র হওয়া সত্ত্বেও ধর্মান্তরিত মুসলমান তারা এই পারেরই লোক, এই এপার বাংলার বা ভারতেরই লোক, তা সত্ত্বেও তারা বিপদে পড়ে যাবে। তার কারণ হচ্ছে তাদের নাম, তাদের বানান ভুল, তাদের বাবার নাম টাইটেল শেখ মোহাম্মদ ইত্যাদির কারণে। আরেকটা জিনিস মিথুন দার প্রতি আমি জোরাত করে বলছি, আপনি একটি সন্তানকে মানুষ করেছিলেন, সে তার বাবা মা হয়তো ছিল না, তাই আমি তাকে কোথাও থেকে সংগ্রহ করে আপনি সংগ্রহ করেছেন, আপনি একবার ভাবুন তো, ভারতবর্ষে জন্মগত নাগরিকত্ব যা করেছে সিএ আইনে, সেই আইনে সেই আইনে সেই মেয়েটাকে কি আপনি কোনো রকমে বাঁচাতে পারবেন? কারণ 2003 আইনে বলছে বাবা মা উভয় যদি ইল্লিগাল হয় বা যদি সিটিজেনশিপ সার্টিফিকেট না থাকে বা বৈধ নাগরিক না হয়, তাহলে ছেলে মেয়ে কোনোদিন ভারতবর্ষের নাগরিক হতে পারবে না, দাশ্রমিক হবে। সেক্ষেত্রে মিঠুন চক্রবর্তী বিশ্বজোড়া নাম তার কোনো মূল্য নেই। শুধু তাই নয়, শুনেছি রূপা গাঙ্গুলি হচ্ছেন বাংলাদেশ থেকে আসা, কিন্তু রূপাদিরা কি 1949 সালে এসেই সিটিজেনশিপ সার্টিফিকেট নিয়েছিলেন? যদি না নিয়ে থাকেন তাহলে দেখবেন আমার কাছে বহু জোড়া সিটিজেনশিপ সার্টিফিকেট পাঠিয়েছে, সিটিজেনশিপ সার্টিফিকেট হতো, যেটা মমতা ব্যানার্জি বলছে 1971 সালের আগের লোকগুলো নাগরিক, উনি ভুল বলছেন, উনি জানেন না, কারণ একটা সার্কুলার আছে 1971-এর 25শে মার্চের পর যারা এসছে তারা আবার ফিরে যাবে, তারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন না, তার মানে তার আগের লোকগুলো আবেদন করে নাগরিক হয়েছেন, মানে আবেদনের মাধ্যমে হয়েছে, অর্থাৎ বৈধ পদ্ধতিতে। এই যে এনআরসি আজকে আজকে যে কাশীপুরের 1500টা পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে, তিনটে পাড়াকে, যেটা কি সেটা নাকি ওখানকার মানুষরা ব্রিটিশ সরকার যে মানুষগুলোকে নিয়ে এসেছিল পূর্ববঙ্গ থেকে এবং রেল লাইন পাতার জন্য, আজকে প্রায় 100-150 বছর পরে বলছে ওরা ইলিগাল মাইগ্রেন্ট। এই যে যাদবপুর থেকে আরম্ভ করে ভারত পশ্চিমবঙ্গের যত কলোনি আছে, এই কলোনিগুলো কোনো দলিল নেই, এই কলোনিগুলো হচ্ছে লিজ নেওয়া, যেখানে এবং এখানে কেন বনগা লাইন কৃষ্ণ এবং 999 বছরের যে লিজ, যে জায়গাগুলো আছে সেগুলো তো সরকার এখন লিজ ক্যান্সেল করে নিয়ে নেবে, এটা কেন্দ্রীয় প্রজেক্ট, এর পিছনে আছে বিশ্ব ব্যাংক, এর পিছনে আছে কর্পোরেট পুঁজি, এখানে আদানি আম্বানির মতো দেশি বিদেশি কোম্পানি আছে দার্শনিক বানানোর জন্য। তাই আমি জোরাত করে বলছি মিথুন চক্র, আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে মিথুন চক্রবর্তীকে গোলাই না, কারণ শুভেন্দু অধিকারী বাঙালি হিসাবে একজন বেইমান বদমাশ এবং সে নরখাদক, কিন্তু মিঠুন চক্রবর্তী এবং রূপা গাঙ্গুলি এরা মানবিক মানুষ, এরা বাঙালির বন্ধু, এরা যুগ যুগ ধরে মানে বছরের পর বছর ধরে বাঙালির সেবা করে এসছে, বাঙালি মানুষকে ভালোবেসে এসছে। সুতরাং দয়া করে, আমি সৌরভের কথা বলছি, সৌরভ গাঙ্গুলির কথা, দয়া করে এনআরসি আইনটা বুঝুন, ইমপ্লিমেন্টটা বুঝুন, আমরা আপনাকে কিচ্ছু হতে শুধু একটু টাইম দিন, আমরা কি আপনাকে বুঝিয়ে দেবো, তারপরের দিন থেকে আপনি যদি বিজেপিতে থাকেন আর আপনি যদি এই কর্মের সঙ্গে যুক্ত হন, তখন আমি স্যালুট করে বলবো, হ্যাঁ আপনি সত্যিই পারেন, আপনিই